नमस्कार बंधुरा, आमी राजू पाल और आपनारा देखछेन माई गार्डेन। बंधुरा आज के डिसेम्बर मासेर एक तारीख, एई पयला डिसेम्बर आमी आमार शीतेर बागानेर एकटा ओभारभिउ आपनादेर सामने तुले धरछि। आमार बागानेर प्रस्तुति सबैमात्र शुरू होयेछे, कारण आपनारा जानेन जे আমি একটু অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার জন্য আমি বাগানের কাজগুলো ঠিকভাবে করতে পারিনি, তাই শীতের বাগানের যে প্রস্তুতি পর্ব সেটা অনেকটা দেরি করে আমি শুরু করেছি, তাই আমার বাগানটি লেটে চলছে। তো আজকে আমি এই ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে আমার বাগানের প্রস্তুতি পর্ব কিভাবে শুরু করেছি, আমি কি ধরনের গাছ লাগাচ্ছি, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং তার সঙ্গে সঙ্গে কিছু গাছ, সেই গাছগুলো কি কেমন চেহারা হয়েছে, কি অবস্থায় রয়েছে, আমার বগেনভেলিয়া রয়েছে, আমার অ্যাডিনিয়ামগুলো রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি আমার যে ফুল গাছগুলি কি অবস্থায় রয়েছে সেটা আমরা একটু দেখে নেই। আর একটা কথা, যে আজকে এক তারিখ আমি ভিডিওটা করছি, শীতের যে বাগান, শীতের যে গাছগুলি সেগুলো কি চেহারা, কি কন্ডিশনে রয়েছে, সেইগুলো তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। ঠিক 10 দিন বাদে আবার একটা ওভারভিউ করে দেখাবো, তাহলে আপনারা দেখতে পারবেন যে 10 দিনে আমার শীতের বাগানের গ্রোথ কেমন হয়েছে। আর তার সঙ্গে আমি শীতের গাছগুলোতে কি ধরনের সার দিচ্ছি, সে কীভাবে তৈরি করছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমার বাগানটা এখন কিন্তু সেইভাবে এখনও গোছানো হয়নি, আস্তে আস্তে গোছানো হচ্ছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। প্রথমেই আমি আমার বিধান গোল্ড যে গাঁদাগুলো রয়েছে সেইগুলো দিয়ে শুরু করছি। এইগুলো ঠিক 2 মাস আগে কাটিং থেকে চারা তৈরি করে বসিয়েছিলাম, সেইগুলো এখন ফুল ব্লুমিং করছে, অসাধারণ ফুল, প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয়েছে। দেখুন, এইখানে আমি একটা সাপোর্ট দিয়ে দিয়েছি, ফলে কিন্তু গাছগুলো ঝুলে পড়েনি। এই সাপোর্টটা এদিকে না দেওয়ার জন্য এই ডালটা হেলে গেছে, আমি আজকে সময় পাইনি, আজকেই দেখছি যে এটা হেলে গেছে, এটাকে একটা সাপোর্ট দিয়ে দিতে হবে। এটা আমার একটা হাজারি গোলাপ, আমি অক্টোবরের শেষে এই গোড়ার মাটি তুলে দিয়ে এখানে নিম খোল, হাড়গুঁড়ো, সরষার খোল এবং কম্পোস্ট মিশিয়ে দিয়েছি, এবং তারপরে পুরো হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। তারপরে প্রচুর শাখা পোশাখা বেরিয়েছিল এবং তার সাথে সাথে প্রচুর কুড়ি এসেছিল, কিন্তু হনুমানে এসে সমস্ত কুড়িগুলো দেখতেই পাচ্ছেন, ডালের আর কোনো কুড়ি অবশিষ্ট নেই, প্রত্যেকটা কুড়ি খেয়ে নিয়েছে। তো গাছটা আশা করছি আবার গ্রোথ নিতে শুরু করবে। এইগুলো গ্ল্যাডিওলাস, গত বছরে আমার যে বাল্বগুলো আমি সংরক্ষণ করেছিলাম সেই ভিডিও আপনারা দেখে থাকতে পারেন, সেই বাল্বগুলো আমি বসিয়েছিলাম, সেগুলো বেশ বড় হয়েছে এবং গাছগুলো থেকে সুন্দর সুন্দর স্টিক আসছে, খুব শীঘ্রই এগুলো থেকে আমি ফুল পাবো। আর কিছু বাল্ব আমি কিনেছিলাম, কিনে মাটিতে বসিয়েছি, এগুলো একটু দেরি করে বসিয়েছি, এগুলো সবেমাত্র মাটি থেকে উঁকি দিচ্ছে। অ্যাকচুয়ালি হবেটা কি, এই প্রথমে আমার নিজস্ব যে বাল্বগুলো ছিল সেগুলো আগে বসিয়েছি, এইগুলোতে ফুল আসছে, এইগুলোতে ফুল শেষ হতে হতে আবার নিচের এইগুলো ফুল দিতে শুরু করবে। এইবার আমার অ্যাডিনিয়ামগুলো দেখে নিন, ডিসেম্বর মাসের ফার্স্ট উইক, কিন্তু গাছগুলোতে ডরমেসির কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না, এরা পুরো দমে ফুল দিচ্ছে, ফুলটা শুকিয়ে গিয়েছে। আর এই যে ফুলের গায়ে যে একটা পোড়া পোড়া বা ফাঙ্গাসের মতো একটা দাগ দেখা যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি রাত্রে শিশির পরে কুয়াশা পড়ে, তার জন্য এই যে কালো কালো দাগগুলো রয়েছে। এই গাছটাও পুরো পুরি ফুল দিচ্ছে, অসাধারণ। এই গাছে 4 রকমের ফুল হয়, এখানে একটা দেখতে পাচ্ছেন যে গোলাপ, মরু গোলাপ, পুরো টকটকে লাল, এখানে একটা ভ্যারাইটি রয়েছে সুন্দর। সাদা এই গাছটি আমি গত বছর গ্রাফটিং করেছিলাম, তার ভিডিও দেয়া রয়েছে, দেখে নিতে পারেন। প্রচুর প্রচুর কুড়ি আছে গাছে,
এরও ডরমেন্সির কোনো রকম লক্ষণ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। খুব সুন্দর ফুলটা, আর কিছু কিছু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফুলগুলো একটু ছোট হয়ে আসছে। পাতা কেন হলুদ হয়ে যায় তার উপর একটা ভিডিও করা আছে, কী তার সমাধান, আদৌ কি সমাধান করা যাবে, কেন সমাধান করব, জানতে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। বেশ কিছু শীতপট এসছে, আমি আসলে শীতপট রাখি না, কিন্তু যেহেতু ডরমেন্সি পিরিয়ড চলে আসছে এখন আমার কাছে ফুল হবে না, তাই আমি কিছু শীতপট রেখে দিয়েছি। এখানে আমার একটা জারবেরা রয়েছে, অসাধারণ ফুল হয়েছে এবং ফুলের সাইজটা ভীষণ বড়। এটা হচ্ছে আমার শীতের বাগানের প্রথম জারবেরা, খুব সুন্দর। গাছটাও কিন্তু খুব সুন্দর, একদম কোনো রকম রোগ পোকার কোনো আক্রমণ নেই। আর এখানে কিছু জারবেরা রয়েছে দেখতে পাচ্ছেন, গাছগুলো খুব গ্লেসি, চকচক করছে। আর সবেমাত্র এই গাছগুলোতেও ব্লুমিং শুরু হয়েছে, অনেকগুলো করে স্টিক সবে বেরিয়ে আসছে। আসলে কেউ যদি জারবেরা করতে চান তাহলে এই অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর মাসের প্রথম দিকটা জারবেরা ফুল লাগাবার উপযুক্ত সময়। অ্যাকচুয়ালি ডিসেম্বর থেকে এরা ব্লুমিং করতে শুরু করে। এখানে ক্রিসেন্থেমাম বা চন্দ্রমল্লিকা রয়েছে, এগুলো গত বছরের মাদার প্ল্যান্ট, আমি সেই গাছগুলোকে পরিচর্যা করেছিলাম, তুলে দিইনি, সেইগুলো থেকেই সুন্দর সব বাড় আসছে, প্রচুর কুড়ি আছে কিন্তু গাছগুলোতে। এখানে রয়েছে মিনিয়েচার যে রঙ্গন, আমার কাছে একটা কালারেরই রয়েছে। এখানে গোলাপ রয়েছে, একটু আগেই দেখাচ্ছিলাম গোলাপের পরিচর্যা কীভাবে করেছিলাম, কিন্তু এই গাছগুলোকেও আমি হনুমানের হাত থেকে বাঁচাতে পারিনি। এটা একটা হলুদ ফুল, এই যে কুড়িটা তুলে নিয়েছে, এই একটা ফুল ছিল, গাছটা পুরো সব খেয়ে নিয়েছে, হনুমান ছিঁড়ে দিয়েছে। আসলে গোলাপ গাছ, হনুমান হচ্ছে গোলাপ গাছের খুব বড় শত্রু। নভেম্বরে আমি এখানে কিছু জারবেরা লাগিয়েছি, সেগুলো গ্রো নিতে শুরু করেছে। এবার শীতের যে গাছগুলো আমি লাগাচ্ছি সেটা দেখা নেওয়া যাক। এখানে কিছু ইনকা ম্যারিগোল্ড বা ইনকা গাঁদা রয়েছে, কীভাবে এর মাটি প্রস্তুত করতে হবে, কীভাবে নার্সারি থেকে চারা এনে আমরা চারাগুলোকে বাঁচাবো তার ভিডিও দেওয়া রয়েছে, আমি সেইগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি গাছগুলোকে লাগিয়ে একবার শুধু তরল সার ব্যবহার করেছি, আর যেভাবে ভিডিওতে দেখানো আছে ঠিক সেইভাবে আমি মাটি প্রস্তুত করেছি। মাটিটা দেখুন, এই যে একটা ঢিল ঢেলা মাটি, এটাকে যদি আমি হাত দিয়ে একটু চাপি দেখুন, একদম ঝুরঝুরে মাটি। এখানে কিছু অ্যাস্টার রয়েছে, প্রতি সপ্তাহে আমি 10,000 ppm এর যে অ্যাজারে নিম তেল সেটা প্রতি লিটার জলে 2 ml হিসেবে গুলে স্প্রে করছি। এখানে রয়েছে ভ্যানিলা গাঁদা, গ্যাজেনিয়া। আমি একটু আগেই বললাম যে আমি শীতের বাগানের প্রস্তুতি অনেক দেরি করে শুরু করেছি। এখানে রয়েছে স্টক, এখানে ছোট কিছু অ্যাস্টার রয়েছে, আর এই হচ্ছে পিটুনিয়া।
পিটুনিয়াগুলো বেশ বড় হতে শুরু করেছে। পিটুনিয়ার জন্য আমি 10 ইঞ্চি গামলা টব ব্যবহার করছি। এইখানে রয়েছে ক্যালেন্ডুলা, গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এখানে রয়েছে সালভিয়া, এটা ক্যালেন্ডুলা, এগুলো প্যান্সি, প্রজাপতি ফুল, খুব সুন্দর লাগে ফুলগুলো প্রজাপতির মতো দেখতে। প্যান্সির জন্য আমি 4 ইঞ্চি পট ব্যবহার করেছি, আর এইগুলো সিমেন্টের আমার নিজের হাতে তৈরি টব। এইখানে একটা হলিহক রয়েছে, অ্যান্টেরিনাম, এখানে ভাড়বে না, একবার পিঞ্চিং করেছি, গাছটা বেশ সুন্দর বড় হচ্ছে। আমি 4টে ভারবেনা লাগিয়েছি। এটা একটা দেশি সেলোসিয়া বা মোরগ ফুল, গত বছর একটা বড় গাছ ছিল, সেটা থেকে বীজ পড়ে আপনা থেকেই টবের মধ্যে এই গাছগুলো হয়েছে। আমি এইখানে একবার পিঞ্চিং করে দিয়েছিলাম প্রত্যেকটা গাছ, যার ফলে গাছগুলি ডোয়ার্ফ হয়ে আছে এবং অনেক ফুল এসেছে গাছগুলোতে। আর এই যে টবগুলো রাখা রয়েছে যে জায়গায়, এখানটা আমি অ্যাকচুয়ালি ডালিয়া করছি, এই যে মাটিতে সব ডালিয়া বসানো রয়েছে। এইখানটাই সারাদিন প্রচুর রোদ পাই বলে, আর ডালিয়া গাছগুলো যতদিন না বড় হচ্ছে আমি এই টবগুলো এখানেই রেখেছি। এইখানে রয়েছে কার্নেশন, রুডবেকিয়া, সিনেরেরিয়া, ইম্পেশিয়েন্ট। কেউ যদি খুব ভালো ইম্পেশিয়েন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু এত দেরি করে লাগালে হবে না। অ্যাকচুয়ালি নার্সারির উপর নির্ভর করতে গেলে গাছগুলোকে খুব ভালো করা যায় না, কারণ নার্সারিওয়ালারা নভেম্বরের আগে কোনো চারাই দিতে পারে না দু একটা বড় নার্সারি বাদে। তো খুব ভালো ইম্পেশিয়েন্ট করতে গেলে নিজের মাদার প্ল্যান্ট থাকলে খুব ভালো হয়। দেখুন সিনেরেরিয়া গাছটা খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। এখানে রয়েছে জেরেনিয়াম, জেরেনিয়াম ফুলটা একটু শেষ শীতের ফুল, শীতের শেষের দিকে ফুল আসে। এখানে রয়েছে অ্যালাইসাম বা অ্যালিসাম, এই গাছগুলো খুব ছোট অবস্থাতে এই যে ছোট্ট ছোট্ট ফুল চলে এসছে, এইগুলোকে কিন্তু পিঞ্চিং করে দিতে হবে, পিঞ্চিং করে গাছগুলোকে বড় করতে হবে, নাহলে খুব অল্প ফুল নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এখানেও কিছু প্যান্সি রাখা রয়েছে, আসলে এগুলো সব এলোমেলো করে রাখা রয়েছে, সাজাতে হবে গাছগুলো, গাছগুলো আর একটু বড় হলে আমি সাজাবো। দেখুন ছোট্ট একটা চন্দ্রমল্লিকা কত কুড়ি এসছে, আর গাছের প্রত্যেকটা পাতা চকচক করছে একদম, কোনো রকম পোকা বা মাকড়ের আক্রমণ নেই। আসলে অনেকে করেন যেটা, পোকা বা মাকড়ের আক্রমণ হলে তারপরে তার কীটনাশক খোঁজেন, ইতিমধ্যে পোকা যা করার করে দেয়। কিন্তু আমরা যদি প্রথম থেকেই নিম তেল ব্যবহার করি তাহলে কিন্তু গাছে কোনো রকম পোকা বা মাকড় আসবে না এবং গাছগুলো খুব সুন্দর থাকবে। আমি আগেই বললাম যে শীতের বাগানে শুরুর সময় আমি খুব অসুস্থ ছিলাম, ফলে আমি
ভালো প্রথম থেকেই সময় দিতে পারিনি। চন্দ্রমল্লিকাগুলো যখন লাগাতে হয়, আমার নিজস্ব মাদার প্ল্যান্ট রেখেছিলাম এবছর খুব ভালো ফুল করবে বলে, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তাই আমি এগুলো সেপ্টেম্বরের শেষে এই গাছগুলো লাগিয়ে মাত্র দু মাসে এর বেশি করতে পারিনি। আমি শুধুমাত্র অক্টোবর আর নভেম্বর এই দু মাস টাইম পেয়েছি এই ক্রিসেন্থেমামগুলোর জন্য। আর আমি 8 ইঞ্চি পটে রেখেছি, এগুলো 10 বা 12 ইঞ্চি পটে রাখলে ভালো হয়, পম্পন চন্দ্রমল্লিকা। এইগুলো অনেক আগেই লাগিয়েছিলাম, যার ফলে ফুল এসছে, যদিও গাছের চেহারা খুব ভালো নয়, যেহেতু গরমে ছিল যখন গাছগুলো লাগানো ছিল। আর আমার বাগানের এই যে অংশটা এক্সটেন্ড করা হচ্ছে, মাটি নিয়ে এসে এখানে মাটি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন টবগুলো সব অগোছালোভাবে রাখা রয়েছে। আমার যে সুন্দর বগেনভেলিয়াগুলো সেগুলো জাস্ট আজকেই এখানে এভাবে রাখলাম, গাছগুলো পুরোপুরি ব্লুমিংয়ের জন্য প্রস্তুত। কীভাবে এর সার দিয়েছি, কীভাবে এর যত্ন পরিচর্যা করেছি, তার অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, চাইলে আপনারা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। দেখুন ফুল একটি ডালে এসছে আর বাকি ডালগুলোতে প্রস্তুত চলছে। এই যে গাছটি অসাধারণ ফুল হয়, যারা আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন। একটা ভেরিগেটেড বগেনভেলিয়া, এর পাতাটাও ভেরিগেটেড, এবং যে ফুলগুলো হয় দেখুন এখানটাই হালকা একটু সাদা ফুল হচ্ছে, তার পাশেই রেডিশ। এটা একটা রেড, দেখতে পাচ্ছেন এটা একটা স্যাফ্রন বা গেরুয়া কালার, একটা অরেঞ্জ, অরেঞ্জের দুটো গাছ রয়েছে। আমার বাগানে মোট 13টি গাছ রয়েছে, তার মধ্যে 12টি কালার রয়েছে, এই অরেঞ্জ দুটো গাছ, এছাড়াও আরও 11টি কালার রয়েছে। এই আরেকটি ভেরিগেটেড, কিন্তু এর ফুলটা শুধুমাত্র এরকম পুরো ডিপ রেড। এইখানে একটা রয়েছে, আর এই বগেনভেলিয়াটা আমার বাগানের সবচেয়ে পুরনো বগেনভেলিয়া। আর বাকি যে অংশগুলো দেখছেন মাটি ফেলা, এইগুলোতে এখনও ডেকোরেট করা হয়নি, খুব শীঘ্রই আমি ডেকোরেশন করব। ওই যে শীতের যে ফুলগুলো রয়েছে সেইগুলো আমি এই মাটি ফেলা যে অংশগুলো রয়েছে এইগুলোতে এনে ডেকোরেট করব। যে বাগানের এই অংশটাও মাটি দিয়েছি, এইগুলো আমি শীতের ফুল যে টবগুলো দেখালাম সেগুলোই ডেকোরেট করব। তো বন্ধুরা, এই হচ্ছে শীতের বাগানের একদম প্রস্তুতি পর্বের একটা ওভারভিউ আপনাদেরকে দেখালাম, এবং আমি বললাম যে ঠিক 10 দিন বাদে আবার একটি ওভারভিউ করে দেখাবো। যে গাছগুলো দেখলেন, এছাড়াও সমস্ত গাছ আমি দেখালাম না, এখনও অনেকগুলি প্রজাতি রয়েছে, যেমন পপি রয়েছে, সেগুলো দেখালাম না। আমি পরবর্তী ভিডিওতে কীভাবে গাছের গ্রোথ হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। আর পরবর্তী ভিডিওতে আমি কী ধরনের সার ব্যবহার করছি সেগুলো আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব, এবং সম্ভব হলে সেগুলো একদম প্র্যাকটিক্যালি দেখাব। শীতের বাগানের জন্য মূলত যেভাবে মাটি প্রস্তুতির কথা বলা আছে সেইভাবে মাটি প্রস্তুত করতে হবে, বেশি কিছু না দিয়ে খুব সামান্য কিছু জিনিস, হাড়গুঁড়ো, নিমখোল, যে কোনো কম্পোস্ট আর সাধারণ গার্ডেন সয়েল। আর তারপরে গাছগুলো লেগে গেলে 250 গ্রাম খোল 1 লিটার জলে ভিজিয়ে 3 দিন ভেজাতে হবে, তারপরে সেই জলের মধ্যে আরও 10 লিটার জল অতিরিক্ত যোগ করতে হবে।
তারপরে সেইটি প্রত্যেকটা টবে দিতে হবে। ওভার ওয়াটারিং করা যাবে না, ওভার ওয়াটারিং করলে বা বেশি জল দিয়ে দিলে শীতের গাছের প্রচুর ক্ষতি হয়, তার মাটিতে যে খাবার থাকে সেই খাবার নিতে পারবে না। তারপরে গাছগুলি লাগাবার পরে গাছগুলো থেকে যেই পাতা খচাতে শুরু করবে তখন থেকে আমরা প্রত্যেক সপ্তাহে একবার সরষার খোল ভেজানো তরল জৈব সার সেটা আমরা ব্যবহার করব। আর যেটা বললাম যে প্রতি সপ্তাহে একবার বা 8 থেকে 10 দিন অন্তর 10,000 PPM এর একটি নিম তেল, তাহলে সমস্ত রোগ পোকা গাছ থেকে দূরে থাকবে, কোনো রকম কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। আর একটা ফাঙ্গিসাইড হাতের কাছে রাখবেন, যদি কোনো নিম্নচাপ আসে বা বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টির আগে এবং পরে, আর 2-3 দিন ধরে বৃষ্টি চললে মাঝে মাঝে সময়ে একবার গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। আর কোনো একটা ভালো মানের অনুখাদ্য মাসে 2 বার প্রয়োগ করবেন, শীতের গাছ জমে যাবে, অসাধারণ শীতের গাছ হবে। তো বন্ধুরা, শীতের প্রস্তুতি পর্বের এই একটা ওভারভিউ আমার বাগানের আপনাদের সামনে তুলে ধরলাম। আর পরবর্তী ওভারভিউ যখনই আমি আপলোড করব তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নিতে পারেন। আপনি হয়তো যখন ভিডিওটা দেখছেন সেই লিংক আমি দিয়েও দিতে পারি, তাই অবশ্যই একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। তো বন্ধুরা, আমার বাগানের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর তারপরে নোটিফিকেশান পাওয়ার জন্য অল অপশান প্রেস করে নেবেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা একটু বড় হলো যেহেতু একটা ওভারভিউ ভিডিও, তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।